কাজ প্লাস্টিকের আবরণে পুরো আচ্ছাদিত হয়ে গেছে। আমার ভয় হয়তো কিছুদিনের মধ্যে আমার আর মাটির তলায় জল পাবো না, কারণ বৃষ্টির জল আর ব্যাপারে গিয়ে পৌঁছাবে না। তাই এই প্লাস্টিকগুলোকে আমি পরিবেশ বিরোধী আছে, হ্যাঁ এটাকে পরিবেশ সে উপযোগী করার জন্য কতগুলো আইটেম আমি ভেষজ উদ্ভিদে প্রতিস্থাপন করেছি। সেইগুলো গুণাগুণ যে কত আমরা আমি সব জানি না, আমাদের আনে জায়গায় যেগুলো হয়ে আছে আমরা তো চিনি হয়তো তার গুণাগুণ জানি না। যেমন একটা দেখাচ্ছি এই প্লাস্টিকের ডিবেটে আমি একটা লাল, এটাকে বলে লাল গোঁদ, হাত কেটে গেছে, প্রচুর রক্ত বেরোচ্ছে, দু চারটে পাতা খেতে করে লাগিয়ে দিন, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে। বলতা মৌমাছি অথবা বিছে কামড়েছে, সঙ্গে সঙ্গে লাগিয়ে দিন, জ্বালা যন্ত্রণা উদাহ হয়ে যাবে। এর মধ্যে দেখছেন থানকুনি, এটাকে বলে থানকুনি, দেখছো সবাই এটাকে বলে থানকুনি। অনেকদিন ধরে আমাশয় ভুগছেন, সকালবেলা দু চারটে পাতা খেয়ে নিন, আমাশয় চলে যাবে। এটা দেখতে সবাই জানে মানি প্ল্যান্ট, মানি মানে কি টাকা, আসল কথা টাকার থেকেও দামি, কারণ কি এরা প্রচুর অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন দেয়, অন্ধকার ঘরেতে মাটিতেও হয় আর মাটি ছাড়াও হয়। এটা লাগিয়ে দিন ঘরের মধ্যে, ঘরের যেটা খারাপ বাতাস নিয়ে নেবে, দিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড টেনে নেয়, কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেবে, অক্সিজেন ছাড়বে। মাথায় খুশকি হয়েছে একটু পাতাকে, পরিণত পাতাকে মাথায় ঘষে দিন, তারপরে আধ ঘন্টা পাতে ধুয়ে দিন, খুশকি উধাও। গ্যাস অম্বলে ভুগছেন, একতলা পরিমাণ পাতা ভাতের সঙ্গে সিদ্ধ করে খেয়ে নিন, গ্যাস অম্বল আপনাকে দেখে চলে যাবে। আর এইগুলো সুন্দর করার জন্য আমি একটা আংটা লাগিয়ে দিয়েছি, ভেতরে ভেতরে আমি আটটা মণি গায়ে লেগেছি, রং বেরঙের পাতা পাওয়া লেগেছি। এটা ঘরের মধ্যে, ঘরের মধ্যে বেডরুমের মধ্যে বাগান তৈরি করা যাবে। এবং এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, ঘাস জাতীয় গাছ, এগুলো অন্ধ করে অক্সিজেন দেয়, এসি লাগবে না, গোটা ঘরটা অক্সিজেন দিয়ে ঠান্ডা করে রাখবে। কালমেঘ কোথায় গেল? এর মধ্যে কালমেঘ আছে, কালমেঘের পাতা যদি কাঁচা নিয়ে খেতে পারেন, ছোট ছোট ঢুলি ট্যাবলেট করে খান, জ্বর উদাও হয়ে যাবে। অনেক রোগ ভোগ করার জন্য জীব আরোগ্য হয়ে গেছে, কোনো কিছু খেতে মন যাচ্ছে না, খিদে মন্দ হয়েছে, দু চারটে পাতা চিপে খেয়ে নিন, দেখবেন বেশি কিছু করে খাচ্ছেন। লাল এবং সাদা রঙের ফুল হয়, কোনো কাজ ছেড়া খেতে হবে না, ওটা যদি সেদ্ধ করে জলটা খান অথবা কাঁচা খান বেটে, কাপ সিরাপের কাজ করবে। আর একটা জিনিস আছে গাঁদা, এর মধ্যে হাত কেটে গেছে,